অসাধ্য সাধন হলো শিলিগুড়ির ডিসান হাসপাতালে। ব্রেন স্ট্রোকে নিমেষে ঘটে যেতে পারত প্রাণহানি, তবে সঠিক চিকিৎসায় সুস্থ হলেন দুই ব্যক্তি। জানা গিয়েছে কোচবিহার নিবাসী নারায়ণ রায় ও বিএসএফ কর্মী রজত ঠাকুরের মাথায় হঠাৎ তীব্র যন্ত্রণা শুরু হয়। চিকিৎসার জন্য তারা আসেন শিলিগুড়ির ডিসান হাসপাতালে। প্রাথমিক রিপোর্টে দুজনেরই কোভিড পজিটিভ রিপোর্ট আসে। এছাড়াও মারাত্মক আকারে মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল। রিপোর্টে জানা যায় তাদের দুজনেরই মাথায় জটিল রোগ হয়েছে, যাকে এক কথায় ব্রেন স্ট্রোক বলা যেতে পারে। কোভিডকে চ্যালেঞ্জ জানিয়ে একজনের মাথায় অস্ত্রোপচার ও অন্যজনের ব্রেন এনজিওগ্রাফি করে ইন্টারভেনশনাল প্রসিডিওরের মাধ্যমে মাত্র ৬ দিনে তাদের সুস্থ করে তোলেন ডিসান হাসপাতালে চিকিৎসকেরা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তাদের সাফল্যের কথা জানান হাসপাতালের জেনারেল ম্যানেজার মনোজ রায়। তিনি বলেন, আমরা যে দুটো পেশেন্টের সম্বন্ধে ডিসকাস করলাম, ওনার টিপিক্যাল হেডেক, একটা সিভিয়ার হেডেক, এটাই আর্লি সিমটম ছিল। হেডেক আমরা অবহেলা না করে ইমিডিয়েটলি সেটা ডায়াগনোস করা খুব জরুরি, অ্যান্ড সেক্ষেত্রে এই দুটো ক্ষেত্রেই এটা প্রমাণিত হলো। আর্লি ডায়াগনোসিস করার পরে আমরা একটা পেশেন্টকে সুস্থ করতে পারলাম ইন্টারভেনশনাল প্রসিজিওর দিয়ে, আরেকটা পেশেন্টকে আমরা সুস্থ করেছি সার্জারি দিয়ে। দুটো পেশেন্টই এখানে আমাদের হসপিটালে পাঁচ থেকে ছ দিনের মধ্যেই ডিসচার্জ হয়ে যাচ্ছে। কালকে একটা পেশেন্ট ডিসচার্জ হবে আর নারায়ণ একদিন পরে ডিসচার্জ হয়ে যাবে। টেকহোম মেসেজ হচ্ছে এইটা, সেটা হচ্ছে যে এখন শিলিগুড়িতে অনেক অ্যাডভান্স স্পেশালিস্ট অ্যান্ড সুপার স্পেশালিস্ট টেকনোলজি সব কিছু এখন অ্যাভেলেবেল। আমাদের রিকোয়েস্ট হবে যে এরকম কোনো জরুরি ট্রিটমেন্টের জন্য যাই দরকার, সেটা আমাদের এখানে শিলিগুড়িতে স্পেশালিস্ট অ্যান্ড সুপার স্পেশালিস্ট সঙ্গে দেখা করা, তারা অবভিয়াসলি একটা কারেক্ট ট্রিটমেন্ট প্ল্যান বলবেন। তাতে আমার মনে হয় যে শিলিগুড়ির সমস্ত বাসিন্দা, সমস্ত পেশেন্ট যারা, তারা লাভান্বিত হবে। এটা হয়েছে, আমি না করবো না যেটা হয়নি, কিন্তু যেটা এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যেটা দুটো ব্যাপার, এক হচ্ছে অ্যানোরিজম দুটো একই সঙ্গে হসপিটালে উপস্থিত থাকা, এটা খুবই রেয়ার প্রসিজিওর হয়তো হয়েছে, কিন্তু একটা সার্জারি একটা ইন্টারভেনশন প্রসিজিওর দুটো পেশেন্টই একসঙ্গে এখানে অ্যাডমিটেড রয়েছে, এটা খুব রেয়ার। দু নম্বর হচ্ছে কোভিড পজিটিভ দুটো পেশেন্টই, আমরা জেনারেলি কোভিডকে আমরা ভয় পাই, প্রথমে ভাবি যে না কোভিডটা প্রথমে ট্রিট করে নিই, তারপরে আমরা ইন্টারভেনশন বা সার্জারি প্রসিজিওরটা করব। আমাদের যে মেডিকেল টিম তারা সেটার জন্য ওয়েট করেনি, কারণ সেইটা যদি আমরা ওয়েট করতাম তাহলে আমরা হারাতাম, হয়তো নেগেটিভ আউটকাম হতো। তো সেটা ওয়েট না করে আমাদের পুরো টিম, অ্যানাস্থেশিয়া, আমাদের ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, আমাদের নার্সিং, আমাদের টেকনিশিয়ান, আমাদের সার্জন, আমাদের ইন্টারভেনশন রেট, সবাই তাড়াতাড়ি করে প্রসিজিওরটা করেছেন দুটো পেশেন্টই বাঁচানোর জন্য, দুজনেরই আউটকাম ভালো হয়েছে। দেখুন, একটা তো বিএসএফ, সেটা তো সাপোর্টেড বাই বিএসএফ, আর একটা পেশেন্টও কমই হয়েছে, এখনও পর্যন্ত পুরো ট্রিটমেন্ট কমপ্লিট হয়নি, তো এক্ষুনি বলতে পারবো না আর কি। দেখুন, এটা সব অবভিয়াসলি আর্লি ডায়াগনোসিসের উপর ডিপেন্ড করে, আমরা যদি শর্ট স্প্যানে যদি পেশেন্টটাকে ছাড়তে পারি অবভিয়াসলি তাকে হেল্প করতে পারবো, যদি ডিলেড ডায়াগনোসিস হয়, ডিলেড সার্জারি হয়, তো সেক্ষেত্রে হয়ে যায় প্রলং, সেক্ষেত্রে অবভিয়াসলি কস্টটা বেড়ে যায়। তো এটা একবার পেশেন্টটাকে দেখলেই তারপরে আমরা বলতে পারবো, অবশ্যই পেশেন্ট আসলে পরে সাহায্য করা। মোড় এমন বদলে গেল বাড়ির পরিবেশ, ঝলমলে হলো সূর্য আর নতুন স্মার্ট লাইট, সূর্য সবার মোড় ঠিক করে দেয়। রেডি সাই রে বা মা গা মা গা পা মা গা মা গা পা নি সা, এত কম আওয়াজ। সূর্যার নতুন মিক্সার গ্রাইন্ডার্স, লো নয়েজ আর কম ভাইব্রেশন সহ সূর্য সবার মুড ঠিক করে দেয়।